বাণিজ্য সংবাদ। বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ করে দিতে সহায়তা চেয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। রাজধানীর ব্র্যাক সেন্টারে সকালে এ বিষয়ে সেমিনারের আয়োজন করে তারা। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন FBCCI সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। এ সময় বিদেশে বিনিয়োগের বিষয়ে আশ্বাস দিয়ে তারা বলেন, 2021 ও 2041 সালের যে রূপকল্প প্রধানমন্ত্রী করেছেন তা বাস্তবায়নে সবার প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। বড় করি মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন মিডল ইনকাম গ্রুপ 2021-2041-এর যে রিচ কান্ট্রি, ওনার ভিশনের আগে যাতে আমরা লোকেল এবং বাংলাদেশিদের ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে দেশকে আরো তাড়াতাড়ি বড় করি। এই কানেকশন উইথ দ্য ওয়ার্ল্ড এর জন্য যে ট্রানজিশন এবং যে ক্যাপাসিটি দরকার, সে ক্যাপাসিটি নাই আমি বলবো না। দেয়ার আর ইন্ডিভিজুয়ালস হু আর রাইট, হু আর নলেজ, কিন্তু সেইগুলোকে আমরা ইনস্টিটিউশনালি বোধহয় একসাথে করতে পারছি না। উই আর কেপেবল অফ ডুইং দ্যাট, উই আর পিপল হু ক্যান ডু দ্যাট, উই শুড টেক দ্য কারেজ টু ডু ইট। শতকরা 90% মানুষ বিরোধিতা করায়